অবৈধভাবে ক্ষমতা দখল করা এবং সেই ক্ষমতাকে বৈধ করার জন্য উদ্দীপনে ক্ষমতা এসে রাজনৈতিক নেতা হন খায়েশ জাগে, তখন ওই উদ্দীপনে অন্যান্য রাজনৈতিক নেতা হওয়ার জন্য তখন এই নির্বাচনী প্রহসন, হ্যাঁ না ভোট, গণভোটের ঘোষণা দেয়। এই গণভোট বলে আমাদের সংবিধানে কিছু ছিল না, আর সংবিধান তো তখন সে মার্শাল্লা দিয়ে বাতিল করে রেখে দিয়েছে, তখন তো মার্শাল্লা চলছে। কাজী সেখানে হ্যাঁ না ভোটের না বাক্সর খোঁজ কেউ পায় নাই, খালি হ্যাঁ ভোটই পাওয়া গেছে। এটা বেশি দূর যাওয়া লাগবে না, সাইফুর রহমান সাহেব একটা বই লিখেছেন, সেখানেই ওই হ্যাঁ না ভোটের রেজাল্ট কি সেটা কিন্তু পাওয়া যায়, তাদের লোকেরই লেখা আছে। এবং সেই হ্যাঁ না ভোটের পরে দিল রাষ্ট্রপতি নির্বাচন, তিনি একাই 100 রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চুরি করা ছাড়া তার তো জেতার কোনো সুযোগই ছিল না। কাজে এই ভোট কারচুপির যে যাত্রাটা, এটা তো ওই বিএনপি নেতাদেরই সৃষ্টি। কাজে এদেশে হত্যা রাজনীতি, আর ভোট কারচুপি করা, মানুষের ভোট কেড়ে নেওয়া, মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা, এটা তো শুরু জিয়াউর রহমান দিয়ে, আর জিয়ার পদাঙ্ক অনুসরণ করা। এরপর যে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনেও দেখা গেল যেখানে আওয়ামী লীগ একমাত্র দল ছিল, যেখানে সারা বাংলাদেশে আমাদের সংগঠন নতুন একটা দল বানালো, কি প্রথমে 19 দফা কর্মসূচি, তারপরে এই জাগো দল, সেটা কার্যকর হলো না, তারপরে এই বিএনপি, এইভাবে করে যখন নির্বাচন নামে প্রহসন করে তারা 2/3 সিট যাতে পার্লামেন্টে পায়। তাদের কারচুপির উদ্দেশ্যটা ছিল অবৈধ ক্ষমতাকে বৈধ করে নিয়ে সংবিধানে সংযুক্ত করা, সেই কারণেই এই ভোট কারচুপির মাধ্যমে পার্লামেন্টে 2/3 মেজরিটি তারা সংগ্রহ করে এই পার্লামেন্ট তখন সংবিধান তারা রেস্টোর করে এবং সংবিধান সংশোধন করে এবং এই অবৈধভাবে ক্ষমতা দখলকে বৈধতা দেয়। আমি ধন্যবাদ জানাই আমাদের উচ্চ আদালতকে, যে আমাদের উচ্চ আদালত থেকে রায় দিয়েছে যে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখল করাটা সম্পূর্ণভাবে অবৈধ, অসাংবিধানিক, অনির্বাচিত, অনির্বাচিত কেউ ক্ষমতায় থাকতে পারবে না। কাজী আমি মনে করি এই একটা রায় এদেশের মানুষকে সুরক্ষা দিয়েছে, তাদের গণতান্ত্রিক অধিকারটা নিশ্চিত করেছে, কারণ গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি আমরা আওয়ামী লীগ, আওয়ামী লীগ এবং আমাদের জোট মিলে দিনের পর দিন আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, সেই স্লোগান আমাদেরই ছিল এবং আমরাই এদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করবার জন্য যা যা করার সব করেছি। বাংলাদেশে এসে প্রত্যেক মানুষ যেন নিশ্চিত ভোট দিতে পারে এবং ভোট দিয়ে তার মন মতো সরকার যেন গঠন করতে পারে, সেটা আওয়ামী লীগ এবং আমরা যাদের সাথে আমাদের সমমনা দল তাদেরকে নিয়ে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই আমরা সেটা নিশ্চিত করে মানুষের ভোটের অধিকার মানুষের হাতে ফিরিয়ে দিয়েছি। সেই সাথে সাথে আওয়ামী লীগ যখন সরকার গঠন করেছে 21 বছর পর, আওয়ামী লীগ যে জনগণের দল, আওয়ামী লীগ আমি আপনারা জানেন যে জাতির পিতা যেমন সরকার গঠন করে ঘোষণা দিয়েছিলেন যে আমি জনগণের সেবক, আমিও আমার বাবার পদাঙ্ক অনুসরণ করে সেই কথা বলেছি যে জনগণের সেবক হিসেবে এসেছি, শুধু শাসক না। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরেই, এবং সেটার পিছনে ঘটনা আছে, আজকে গণতন্ত্রের কথা বলে, ভোটের অধিকারের কথা বলে, খালেদা জিয়া 15ই ফেব্রুয়ারি 1996 সালে নির্বাচন করেছিল, কত ভোট পড়েছিল, 2-3% ভোটও পড়ে নাই, কিন্তু ঘোষণা দিল সব ভোট নিয়ে তৃতীয়বারের প্রধানমন্ত্রী। বাংলাদেশের জনগণ আস্তে, বাংলাদেশের জনগণ তাদের ভোটের অধিকার সম্পর্কে এখন সচেতন, সেই সচেতনতা আমরা সৃষ্টি করেছি। বাংলাদেশের জনগণের ভোটের অধিকার কেউ যদি কেড়ে নেয়, মানুষ তাদের ছেড়ে দেয় না। এই খালেদা জিয়া 15ই ফেব্রুয়ারি 1996 সালে ভোট চুরি করেছিল বলেই
এদেশের মানুষ ফুঁসে উঠেছিল, আন্দোলন করেছিল, যে আন্দোলনের ফলে খালেদা জিয়া বাধ্য হয়েছিল 30 মার্চ পদত্যাগ করতে। এই কথাটা সকলের মনে রাখা উচিত। 15ই ফেব্রুয়ারি ইলেকশন আর 30শে মার্চ খালেদা জিয়ার পতন ভোট চুরির অপরাধে। আর এই ভোট চুরি, ভোট ডাকাতি যারা করেছিল, আজকে তাদের মুখে যখন ভোটের কথা শুনি আর গণতন্ত্রের কথা শুনি, মিলিটারি ডিক্টেটরের পকেট থেকে বের হওয়া রাজনৈতিক দলের কাছে গণতন্ত্রের কথা শুনতে হয়, তাদের পারদর্শিতা কি সেটা তো এদেশের মানুষ দেখেছে। 2001 সালে একটা নির্বাচন, সেই নির্বাচনেও তো ব্যাপক কারচুপি করে আওয়ামী লীগকে হারানো হয়েছিল। আওয়ামী লীগ জনগণের ভোটে সবসময় জয়ী হয়েছে, কোনোদিন জনগণ ভোট দিতে পারলে আওয়ামী লীগ পরাজিত হয় নাই। আর আওয়ামী লীগ যতবার ক্ষমতা এসেছে জনগণের ভোটেই এসেছে, তার বাইরে কখনো ক্ষমতা দখল করে নাই। আজকে তারা বলে ভোটারবিহীন, কে ভোটারবিহীন? ভোটারবিহীন তো ছিল খালেদা জিয়া, ভোটারবিহীন তো ছিল জিয়াউর রহমান, ভোটারবিহীন ছিল এরশাদ, এটা তারা ভুলে গেছে। তারা তো ভোটারবিহীন হিসেবেই ক্ষমতা দখল করেছে, আর খালেদা জিয়াকে এই জন্য উপযুক্ত জবাব দিয়ে দিয়েছে এদেশের জনগণ।